খাগড়াছড়িতে সদ্য নিয়োগপ্রাপ্ত 336 জন প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ ও সম্বর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের অফিসার্স ক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নীলোৎপল খিসা, অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও ক্যাজুরি মার্মা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের শুরুতে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবনিযুক্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।